এমন আমি ঘরে পেতেছি আহারে যার ঠিকানা নাই স্বপ্নের সিঁড়ি দিয়ে সেখানে পৌঁছে আমি যাই স্বপ্নের সিঁড়ি দিয়ে সেখানে পৌঁছে আমি যাই না না তোমরা তো সংসার করতেছো আর আমি একটা সংসার করতেছি না না আমি একটা মেয়ে নিয়ে জ্বলে যাচ্ছি তুই মেয়ে মানুষ সংসারে কাজকর্ম করবি আমি পুরুষ মানুষ বাইরে কাজ করব না না বাইরে আমার শারমাদা শরীর গেছে এ তোমার বাবা মরে গেছে না না তাহলে তোর মা মরে গেছে আমার মা মরেনি তাহলে কি হয়েছে আমার শারমাদা শরীর গেছে কি হয়েছে বল আমার জ্যেষ্ঠ বিটা না পড়ে গেছে দেখেছো এমন ভাবে যে কাঁদতে দে আমি মনে করি বাবা মা কেউ মরে গেছে না না বাবু টিভি পুড়ে গেছে ওগো হ্যাঁ তুমি এক কোটি গিয়ে আমার টিভিটা সারিয়ে আনো হ্যাঁ তোমার টিভি আমি যাও তোমার টিভি আমি সারিয়ে আনবো ঠিক আছে আর একটা ভালো সুযোগ আছে ও টিভি সারিয়ে আনার তো প্রয়োজন পড়েছে আর আমার একটা প্রয়োজন পড়েছে জান আমার বাবা মা বেঁচে থাকা আমার বাড়ি প্রত্যেক বছর একটা বাৎসরিক অনুষ্ঠান হতো একটা কীর্তন হতো এ যেদিন থেকে বাড়ি ঢুকেছে সে কীর্তনটা বন্ধ হয়ে গেছে আজ একটা বিশাল সুযোগ আছে এই তো টিভি আমি সারিয়ে এনে দেবো তা আমি একটা কীর্তন দল ভাড়া করেছি তোর ওই তিন ঘন্টা বসে কীর্তন শুনতে হবে পারবো না আমি ওসব কীর্তন ফীর্তন শুনতে পারবো না তো টিভি সারানো হবে না আমার লক্ষ্য শোনা আমি টিভি না আনলে মরে যাবো আমি আর কীর্তন শুনবি নাকি বল তবে টিভি সারিয়ে আনবো কি জ্বালায় পড়েছি দেখো তো আমি এক ঘন্টা কীর্তন শুনবো এক ঘন্টা না তিন ঘন্টা শুনতে হবে কি যন্ত্রণা দিচ্ছ তুমি আমার চাপ দিয়ে দিচ্ছ হ্যাঁ ঠিক আছে আমি তিন ঘন্টা শুনবো ঠিক আছে একটা পালা তিন ঘন্টা তুই এক ঘন্টা শুনে কি বুঝবি রে আচ্ছা তোমার কথা থাকলো হ্যাঁ এ কর তুই এখানে বস আর ওই কীর্তন দল আসবে একটু চা জলপানের ব্যবস্থা করবি আর আমি তো টিভিটা সারি নিয়ে আসছি তাড়াতাড়ি আসবে কি ভগবান আমি নাকি হরিনাম শুনবো হরিনামের আমি কিছু বুঝি না না আমি এখন কি করি পায়েলদের বাড়ি টিভি চলছে আমি এখন টিভি দেখতে চললাম মাটির জিনিস পেছন ভাই আসতে যে আস্তে আস্তে পড়ে গেল মাটির জিনিসটা ভেঙে গেল কীর্তনটা হবে এই বাড়ি লোকজন কই এ ভাই দিনো তোর কি পাগলা কুকুরে কামড়ে যা তুই ওইভাবে আসতেছি হই না হ্যাঁ হই না বাড়ির লোকজন কোথায় গেছে সে আমি দেখি এই ভালো কথা গৌতম না বাড়ির লোকজন কই সেই কথা বলে যে চেক ঠিক আছে তো আচ্ছা ঝাপারে হয় হোক চেক ঠিক আছে যে ধামালটা গুলোচ্ছে এখন ধামালটা শুরু করো ধামালটা আমার বেশি গুলো কেন হ্যাঁ কেন তা তুই সেদিন তো মানলি তো কানে করে 700 টাকা ডাক্তারি খরচা করে জানো ঠিক আছে আমি ধরছি নে ভাই শুরু কর কৃষ্ণ প্রমানন্দ হরি হরি কৃষ্ণ একজন কোত্তালের দড়ি কাটতেছে আর একজন কোত্তালের সামনে যাচ্ছে নাকে কোত্তাল লাগতেছে তোদের রাগ আমার ভুল হয়েছে ভুল কথা আমার গাউসু হাত আছে কার সঙ্গে প্রদীপ পাল হ্যাঁ সুমন ভট্টাচার্য আচ্ছা আর ও
অরুণ চট্টোপাধ্যায় কাছে যাইনি আমার তো দেখে মনে হচ্ছে তুই গিয়ে তো জামা কাপড় খাচ্ছিস নিজে হাম বলো যেন কম দাদা মেদিনীপুরে ভাড়া ধরেছে আমি নিজে ভাড়া ধরি আচ্ছা দাদা তাহলে রায়দি কি বাড়ি উনি বলতে চাই আমি নবদ্বীপে গোসাই হাম বল দাদা বৃষ্টি হয়েছে এক পারণ গান হয়েছে আর এক পারণ গান হয়নি বৃষ্টি হয়েছে এবার তারা জিজ্ঞেস করতে বলে দাদা তুমি নবদ্বীপে কোন মঠে তোমার বাড়ি আমার বেলুড় মঠে বাড়ি তো নাম বলতে পারা তারা বুঝতে পেরেছে আমি বলছি তুমি চেপে দাও তুমি যা লোক তুমি লাঠের লোক পুরো পা তেল দেখায় না পা দেখো সাদা হয়ে আছে তোমার গুলোয় হ্যাঁ গুলোয় গানটা গুলোয় হ্যাঁ ধরো তাহলে আমি শুরু করি ভাই তালে মাল আমি যেন বেতালে ঘামারি নি তাহলে আমি শুরু করছি কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো হাত রা ধরে আপনারা কখন এসছেন তোমাকে বলতে হবে না জ্ঞান আছে তোমার কেন তোমার বাড়ি এটা হ্যাঁ আমার বাড়ি তো আমি ভাড়া করেছি এই কোতাল মান কত সময় এসছি আমরা কটার সময় এসেছো ওদা অনেকক্ষণ এসে তোমরা তোর বাড়ির লোক নেই ওদা আমার বউ ছিল তো তুমি বিয়ে করেছো তোমার মনে কি হয় ওই হলো এটা কি বললি ওটা কোত্তাল তো কোত্তালে বাড়ি মাথায় জল দেবার লোক নেই গোলা শুকিয়ে যাচ্ছে গৌতম না ওইরকম ভাবে করতে নেই এদিকে এসো এদিকে এসো ভাই হিরণ হ্যাঁ দাদা তোর বাড়ির বউ প্রণাম করে আর বসে পড় এ ভাই এটা তোর বউ হ্যাঁ হ্যাঁ এটা আমার বউ তোর বউ কীর্তন শুনতে গেছে না বস্তানে ধান গুঁড়ো পেয়েছে মাঠে ওটা ও উঠে বসবে এই দেখো আমি কোথায় বসবো আসর দিকে পেছন করে বসছি এদিকে ঘুরে বস আরে বাবু হয়ে বস ও দা তোমার বউ কি পোয়ানো হয়েছে তুই বাবু হয়ে বস বস মারে এ কি ধরনের বসা তুই পিছনে হাত ঠেকান দে বইছি আমি কেরাম বসতেছি দেখ পরিবেশ দূষণ করিনি মা ভালো করে বস মা ভালো আরে ভালো করে বল না মা কেন বললি তুই এরকম করতেছিস তাহলে আমি শুরু করি কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হো না নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে কি হয়েছে মা তোর কি বিগাড় উঠেছে না না তোমার অন্য গান জানা নেই ডিজে বাপি বাপি ডিজে এটা কীর্তন হচ্ছে ডিজে বাপি হক বস বস কি মাতে আমার জানা আছে ভালো ভালো গান ডিজে বাজাও 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 ডিজে এ একেবারে দুনের নোংরা একেবারে দেহের মধ্যে পঞ্চস্বামী আছে তুই পঞ্চস্বামীর নাম যে বলতে পারবে আমার তরফ থেকে 1000 টাকা ও 1 কেজি মিষ্টি আমি পুরস্কার দেবো মিষ্টি রে
হবে মনে হয় তা দর দিতে হবে না ওই আর দর কি ছড়ি বাবা আমি বলবো তুই বলবি হ্যাঁ জীবনে কীর্তনে ধারে বলা যায় না ও নাকি পঞ্চস্বামীর নাম বলবে দাদা বলুক না বহুদিন মনে কি আর তুই কি জানিস যদি বলতে পারো তোর 1000 টাকা ঘর চলে যাবে ঠিক ঠিক তা বলুক না এই দাদা এইটা আমি জানি জানিস পাঁচটা না জানি চারটে জানি আমি হ্যাঁ চারটে জানি চারটে বলুক আরে অন্তত 1000 টাকার বদলে তো 750 টাকা দেবেই তো ঠিক আছে নি তাহলে আমি শুরু করি হ্যাঁ না শুরু করো শুরু করতে দি মায়েরা কি বলতে পারো পঞ্চস্বামীর নাম আর পুরস্কৃত করব আমি ধরবে মনোপ্রাণ মায়ে রাখি বলতে পারো পঞ্চস্বামীর নাম আর পুরস্কৃত করব আমি ধরবে মনোপ্রাণ মায়ে রাখি আমি বলতে পারি যদি পাই অনুমতি আর লিখতে বললে কলম ভাঙে এ দেবী দেবী সরস্বতী কেন জানো দাদা আমি যেদিন বিয়ে করি এ বলতে পাশে ছেলেপুলেরা বলতে যে বলে এই মেয়েটা বিশাল শিক্ষিত আর ঘরে এনে একটা চিঠি লিখতে বলেছি কলম ভেঙে কারি করেছে আর মধ্যে কি আছে জানিস কি পাগলা বুদ্ধির ঠেকি কুবুদ্ধি জমে আছে ময়লা মিথ্যা কথা বলবে না জানো দাদা এর মাথায় প্রচুর বুদ্ধি কিন্তু ভালো বুদ্ধি নেই সব সময় কুবুদ্ধি লুকিয়ে আছে আমি বলতে পারি যদি পাই অনুমতি আর লিখতে বললে কলম ভাঙে দেবী সরস্বতী কার মধ্যে কি আছে জানিস কি পাগলা বুদ্ধি ঠেকি কুবুদ্ধি জমে আছে ময়লা আমার দুটো স্বামী ধাপার মাঠে আর একটা নন্দী গ্রাম ওনা কোথায় যাচ্ছ এদিকে এসো দাদা তুমি তত্ত্বর কথা বলেছো আর ও অরিজিনাল কথা বলেছে দাদা আমি খোল বিক্রি করে দেবো দাদা আমি তো বাজাতে জানি না চলো নাম গাইতে কি শুনছি বলো একটা স্বামী চারটে স্বামী চারটে স্বামী আই কোন স্কুলে পড়াশোনা করেছি এই বিদ্যালয় কালকে থেকে লেদে চুল কাটবি ওদা দাদা তোমার দুটো পা ধরে বলতি দাদা তুমি আমার বিশাল উপকার করেছো হ্যাঁ আমি উপকার করেছি তো হ্যাঁ আমি বলি শুন তোদের দিয়ে আর কীর্তন শোনা হবে না কেন আমি বলি শুন আমি তত্ত্ব কথা বলতি তোদের সংসারের গল্প এখানে হবে কেন ওদা ওইটা তো আসল ব্যাপার ওরে তোরা অকালে মরবি তোরা পাপে লিপ্ত হবি হরি নামে অশান্তি পূর্ণ হবে না আর এর ঘোমটার ভিতরে খ্যামটা নাচন চরিত্রহীনা বাজে কথা বলবে না একদম জানো দাদা আমি তো মনে করি যেন আমি একা আছি এর আগে যে তিন তিনটে ভাতা ছেড়েছে আমি তো আগে জানি না হরি নামে পাপি তাপি উদ্ধারিয়া যা তাই কৃষ্ণ রূপে গৌর এলো সোনার নদিয়া ওদা এইটা ঠিক বলে এইটা পুরো রাইট কথা বলেছে হরি নামে অশান্তি পূর্ণ হবে না আরে গন্ডার ভিতর খ্যামটা নাচন চরিত্রহীনা আর হরি নামে পাপি পাপি উদ্ধারিয়া যা কৃষ্ণ রূপে তো উড়ালো সোনার নদিয়া আর জয়দেবের গল্প ডাক্তার জগন্নাথের গান দাদা মায়ে রাখি বলতে পারো পঞ্চস্বামীর নাম আর পুরস্কৃত করবো আমি ধরবে মনোভা মায়ে রাখি তিন দিন ভাতা ছেড়ে দাও লজ্জা বলো না দুঃখ লাগে বাবা নে বল তাড়াতাড়ি বল এই দেখো আমি না প্রথম আমার বিয়ে হয়েছিল ধাপার মাটি বাহ ভালো কথা তাকে নিয়ে না আমি হলুদ ছাড়াতে গেলাম বাহ ভালো কথা আমার স্বামী পুকুরে স্নান করতে লাগলো হ্যাঁ হ্যাঁ খুব বড় কাতলা মাছ ছিল কোথায় গুঁতো মারলো জানি না ভাতার মরে ফুলে ভেসে উঠলো ভেসে রে আমি বলবো না আচ্ছা দু নম্বরটা বল লজ্জা কর বাবা তোর আবার লজ্জা তুই নিয়ে বল বল মা বল দু নম্বরটা না আমি ভালো মামা জীবনটা হা হা করে বেড়াবে ইয়ে ছেলে চোখ মারছে ও ছেলে ছিমটি কাটছে আমি বলে আমি ওদের একটা হেফাজত হয়ে যাই তখন ছেলেরা ছিমটি কাটতে গায়ে ঢালাই ফেলে নিইনি মনে ছিল না তা
তাকে না আমি খুব ভালোবেসে ওই ধাপার আশপাশে বিয়ে করলাম সেই ধাপা ভালো কথা কেন ওখানটা কি সব জমে আছে নাকি তো ওখানে যোগাযোগ হচ্ছে তাই ওখানে করে ফেলছি চালিয়ে যা আমি তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি বাসর রাতে কত রাত পর্যন্ত গল্প করেছি জানো ভালো কথা আমি ঘুমিয়ে পড়েছিলাম কোথায় ছিল কাল সাপ কানে দংশন করিল কানা সাহেবের জিপার হয়ে যাচ্ছে এখানটা তুই কি বেউলা ভাষণ করতে আছিস এই তিন নম্বরটা বল বল মা বল আমি বলবো না এরা রহস্য করছে আমার ও বাবা তোর আবার রহস্য কি আছে বল তো বলবো হ্যাঁ বল আমি না তারপর ভাবলাম কি করব আমি যাকে ধরি সে চলে যায় আমি আর বিয়ে করব না একদিন আমি একজনের সঙ্গে নন্দীগ্রামে মেলা দেখতে গেছি অনেক দূর আগে গিয়েছি নন্দীগ্রামে মেলা দেখতে দেখতে ঘুরছি ঘুরছি ঘুরতে ঘুরতে একটা ছেলে আমাকে টোপ দিল টোপ দিয়েছে টোপের মধ্যে চার ছিল জানি না মানে কই মাছে চার আর মাগুর মাছে চার ছাড়া তো এসব মাছ ধরা যায় না না গো দা ওটা ভেটকি মাছের টোপ ছিল বল মা বল তার টোপে এক টোপে আমি উঠে গেলাম ওই মন্দিরে আমি বিয়ে করে নিলাম তাকে নিয়ে না আমি বেশ ভালোই সংসার করছিলাম একদিন বৃষ্টি ঝড় এলো কোথায় ছিল বজ্রঘাত আমার স্বামীর মাথায় পড়িল মাঝে মাঝে আমার ভয় দেখাচ্ছি আতঙ্ক ছড়াচ্ছি বললি এমা তুই তো হেভি জিনিস আমি কি করি এইভাবে কত ধরেছি আর কত ছেড়েছি এইভাবে গায়ক দা কি তোমার তো চার পাঁচটা পে নিজের জ্ঞান নিয়ে পরের জ্ঞান নিচ্ছে পরের মেরে ফেলাবো ভাগ্য আমি তোমাদের পেমেন্ট দিয়ে দেবো আমি দিয়ে দেবো করুনি যাও খাওয়া দাওয়া করো আর আমি অন্য যাচ্ছি দেখি তা এই যে শোনো না আমি না তোমার কাছে খুব ভয় পেয়েছিলাম বলতে তাই এই কারণে আমি বলতে পারিনি এই যে এদিকে তাকাও না এই দা তুই আবার এই যে ও দা আমার গায়ক দা চলে গেছে তা তো কখন চলে গেছে তো ও আমার মনে নেই ও বৌদি কি একটা কথা বলবো কি কথা ফোন নাম্বারটা দেবে কেন আমি ফোন করতাম এ ভাই নেদা এর আগে তিনটে ছেড়ে যে তুই হলে চারটে হবে আর আমার নে পাঁচটা এই যে অমন করে লজ্জা দেবেন না আমি তোমার কাছে ভুল করেছি শুনো না আমি তোমার কাছে না বলে না আমি খুব ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও না গো না ভুল তুমি করনি ভুল করেছি আমি কেন জানো তোমাকে ভালোবেসে বিয়ে করে তুমি এর আগে তিন তিনটে বিয়ে করেছো আমার কাছে কোনোদিনও বলনি আমি যেদিন বিয়ে করে বাড়ি আনি আমার মা বলছিল খোকা আমার বাড়িতে লক্ষ্মী প্রতিমা ঢুকেছে তুমি লক্ষ্মী না তুমি অলক্ষ্মী তোমাকে এই মুহূর্তে আমি ছেড়ে আমি অনেক দূরে চলে যাবো কারণ তুমি আমার মতো আরো পাঁচটা স্বামী দেখে নিতে পারবে তাই তোমাকে ছেড়ে আমি আমি অনেক দূরে চলে যাব হিরো তুমি শুধু আমার দোষটা দেখে গেলে না আমার মনের যন্ত্রণাটা তুমি বুঝছো না বলো না হিরণ বলো না যে মেয়ের স্বামী চলে যায় যে মেয়ের স্বামী মরে যায় সে মেয়ে কি নিয়ে বাঁচবে মেয়েদের কাছে স্বামী হলো অলঙ্কার সেই অলঙ্কার যদি চলে যায় মেয়েদের কোনো সুখ নেই গো কোনো সুখ নেই আমি তো চেয়েছিলাম একটা ভালো স্বামী আমি চেয়েছিলাম একটা সুখের সংসার আমি তো চেয়েছিলাম একটা ছোট্ট শিশু কেন বিধাতা কেন বিধাতা আমার কপালে সুখ দিল না বলো না হিরো আমি আমি তোমার কাছে আমি তোমার কাছে অনেক অন্যায় অনেক ভুল করেছি হিরো আমি জানি তোমার কাছে আমি ক্ষমার অযোগ্য তবু আমি একটা কথা বলবো হিরো তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমি এই মুখ নিয়ে তোমার কাছে কোনোদিন আসবো না হিরো তুমি আমাকে ভুল বুঝো না হিরো সাথী ভালোবাসা মন ভোলে না
দেখো চপ্পা, মানুষই ভুল করে, মানুষই ক্ষমা করে, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিয়ে আমি তোমাকে আমার স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমার বুকে তুলে নিলাম। হিরো সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না, দুদিনে খেলা ঘর ভাঙিয়ার গল, দুদিনে খেলা ঘর ভাঙিয়ার গল, তবু সাথী মন মানি না। সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না।